নাসির, মর্জিনে আমার ঘরে আইছিল, দুইটা মাস থাকতে পারে না, তুমি চলে গেছি। কি রে, এক এক কথা কস কে, পাগল ডাকলে হয়ে গেলি নাকি? পাগল হয়েছে না কি রে, দেখ পরপর দুইটা বিয়ে করছি, একটা বউ ঘরের মধ্যে বাইন্ধে রাখতাম না, দুই মাসের মাথায় ঠিকঠাক মতন আছে, তাহলে বৌরা মরে কা? আমি কইছি বাবা মরে যা, ঘুরে যা, কইরা যা। বসবাস করবো এই জায়গায়, আমার জন্য কাল, এই জায়গায় আমার জন্য কাল। আচ্ছা শোন, তুই একটা বিধবা জামাই, আমার মাইয়া হইব, দুইটা লয়া স্কুলে যাবো, আমো আবার বড় হইলে বিয়া দিব, আমার নাতি পুতি হইব, এটা স্বপ্ন কি কেউ দেখে না? তোমরা তোমরা দেখো একটু কান্তি কেন সবসময়। কি কইবেন কন? তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কিন্তু তুমি আমার জিজ্ঞেস করলে আমি কেমন আছি? না আপনার সাথে কথা বলতে মন চাইতেছে না। না না, কারণ তো কিছু একটা থাকবে। আমি কি দেখতে খারাপ? আমি কি চিড়িয়াখানার বান্দরের মতন লাগে নাকি উমিনা মুরগির মতন লাগে? কোনো কারণই নেই। হ্যাঁ আমার মধ্যে একটা সমস্যা আছে, দুই মাস আগে আমার নুরজান গেছে, দূরে কি নাসরিন গেছে, তার আগে গেছে যেটা গেছে গেছে দুইটা গেছে কি দুই মাসের মধ্যেই, মানে দুই মাস দুই মাস কিরা এখন নাই। আমি এক প্রকার বলা যায় যে আমি না মানে কি বিধবাই, বলা যায় না আমি তো বিধবাই। বিধবার কথা তোমরা একটু শুনবা না? শুনো, আমার মনে অনেক কষ্ট আছে, এই কষ্ট কারো বলতে পারি না। মাঝে মধ্যে মনে হয় মারি তুই তিন বাঘ, পুরো বডির অর্ধেক পাটটা তোমার দিব আর অর্ধেক পাটটা আর পাটা দিব, পুরো পুরো বাঘ আমি পুরো মারির মধ্যে ঢুকে যাই, কারণ এই জীবন আমি রাখতে চলে আসলা। তুমি আমাকে নিয়ে একটু ভাবতে পারো? আপনি নিয়ে আমি কি ভাববো? আপনি নিয়ে ভাবার সময় আছে আমার? আছে না, একটা বিধবা নারীর জন্য যেভাবে ভাবে, ইয়া কি কই একটা বিধবা ছেলের জন্য যেভাবে ভাবে, আমি আর পারতেছি না, এই কষ্টের জীবনটা লইয়া পারতেছি না, পুরো ঘরটা খালি, এত বড় ঘর কিন্তু মানুষ নাই, মানুষ শূন্য। আমি বিধবা, আমি একটা বিধবা নারী হইয়া বাগান ওইটাই। আপনি কি বলতে চান সুজা করে? কন্ত বলছিলাম যে দুলাভ, আমার বয়স তো তেমন হয় না, তোমার বয়স তো তেমন হয় না, আমরা যদি একজনে এক বালিশে দূরে দুজনের মাথায় এক বালিশের একটা ওই যে কবুতরের মতন আমরা কথা বলতে পারতাম, ধরো ইয়ে মানে বিয়ে শাদী করতে পারতাম। খবরদার এই সমস্ত কথা কোনোদিন আমার সামনে বলবেন না। কেন? আমি কি পুরুষ না? আমি কি ছেলে না? আমি কি হাফ হাফ তাও না, আমার মধ্যে সব আছে, খালি একটা জিনিস থাকে না, ওই যে বৌরা ওই হাওয়ার ভিতরে জায়গা দুই মাস পর পর জায়গা, হ্যাঁ ওটা তো হ্যাঁ দোষ আমার দোষ না। আমি তো কই না যাইতে কা, তোমার যদি আমি বিয়ে করি না একদম সরাসরি ঢাকা যাবো কা, ওই না জীর্ণ থাকবো না, ভয় থাকবে কোনো ভূত থাকবো না, কারণ ওখানে তো থাকি শৈতান ভা। আপনি এসে বলটা বলটা কথা বাদ দেন, আমি বাদ দিয়ে দিছি, তুমি যদি হ্যাঁ বলো। আপনি এই সমস্ত কথা কোনোদিন আমাকে বলবেন না। তুমি চলে যেও না ও সাথী আমার, তোরা মইরা গিয়া আমার এক ধরনের লটকানি দিয়া গেছ, না এটা পাইলাম না কাজ পাইলাম না, দাদা মাটি দিলাম হালিয়া।
কি মনে করছস তোরা নিজেরে মানে পিছিয়ে লাগছস না আজীবন পিছিয়েই থাকবি বুঝছস আগাইতে পারবি না হ্যাঁ তোর চেনা আছে রাখ ফোন রাখ কি কইলি তুই না সামনে এসে কথা কনা আইতে তো পারবি না ওই এলাম তো নাই এই 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 দোলা দোলা শোনো কেমন আছো তুমি ভালো আছি তোমারে তো কতদিন ধরে একটা কথা কতবার বলছি যে আমি তোমারে ভালোবাসি কি উত্তর দাও না কেন তুমি সমস্যা কি তোমার আপনি ভালোবাসেন তাতে কি আমি তো ভালোবাসি না আরে তুমি ভালোবাসো না কি বাসো সেটা তো আমি জানি তুমি তো মনে মনে মন কলা খাও বুঝছো মনে মনে মন কলা খাও বাদ দাও ওই যে একটা কথা আছে না মেয়েদের মুখ ফোটে তো বুক ফাটে না কি না না সরি বুক ফাটে তো মুখ ফাটে না তো তোমার এই অবস্থা হয়েছে শোনো আমার কাছে লজ্জা পেয়ে কোনো লাভ নাই তুমি আমাকে বলতে পারো যে আমি তোমাকে ভালোবাসি এটা বলা যায় কিন্তু বলে দাও আজকে বলে দাও আমার বইয়ে গেছে আপনাকে দেখে আমি লজ্জা পাবো না লজ্জা তো পাবাই তুমি তো লজ্জাপতি কন্যা জানো তোমাকে নিয়ে মাঝে মাঝে আমার কবিতা লিখতে ইচ্ছে করে বলতে ইচ্ছে করে দোলা তুমি আমার হৃদয়ের সুখের দোলা ওই যে একটা গান শুনিনি তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা আপনার ডায়লগ দেওয়া শেষ এগুলোকে তুমি ডায়লগ বলো না এগুলো আমার মনের কথা আমার ভিতরের কথা আমার জীবনের কথা আমার ভালোবাসার কথা তোমাকে আমি বিয়ে করতে চাই তোমাকে আমি ভালোবাসি বিশ্বাস করো আই লাভ ইউ আচ্ছা সিরিয়ালে থাকেন ভাই বা জানাম একটু তাড়াতাড়ি জানায়ও ধরতে ধরতে মন চায় না বুঝছো কিরে ভাই তুই আমার আবার ফোন দিছস ভাই তোরে তো কইছি তুই পিছনে লাগিস না আজীবন পিছনেই থাকবি এত পিছনে লাগস কেন তুই তো সমস্যাটা কি ভাই আসলে ঘটনা সেটা না এতদিন আমি বিধবা ছিলাম ধরো আমি তো বিধবাই আছি এখন তো আমি সিধুয়াই নাই মনে কর যে পায়ে গেছি একটা পায়ে গেছি মানে কি পায়ে গেছিস তুই আমার আর একটা বউ পায়ে গেছি কারে আবার পাইলি কেডা মায়েরা কেডা কত আমি নাম বললে তুই চিনতেও পারবি কিন্তু নামটা একটু পরে বলি জানিস ওকে দেখার পর আমার দুইটাতে গেছে কেন সেকেন্ডের ভিতরে উদা হয়ে গেছে গা আমার কাছে মনে হইলো যে এইটা থাকবে অ থাকবে কিন্তু আমি থাকবো না দূর কি কয় অ থাকবো আমিও থাকবো কিন্তু অ যদি আসে আমার ঘরে আমি সরাসরি ঢাকায় চলে যাবো আর ঢাকায় যদি চলে যাই ওই না থাকবো জিন না থাকবো পরি না থাকবো শয়তান কারণ ঢাকা তো শয়তানের আখড়া বুঝছিস না শয়তানের একটা তার শয়তান ঢুকতে না ফেল লেগে চিন্তা ভাবনা করছি এটারে বিয়া পিড়া ফ্রম ঢাকা এত পেঁয়াজ গোস না কই রা মাইয়াটা কেরা সেটা ক না আমার সরব করতেছি মানে দুইটা বিয়া করছি বিধ বইছি তারপরে সরব করতেছে না ওই যে দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি কি রে এমন চালাইছে কেত কি কইলি তুই তুই দোলাকে ভালোবাসছস ব্যাটা দোলাকে আমি ভালোবাসি আমি কবেতে সেই ছোট কাল থেকে ভালোবাসি আমি সেই ছোট কাল থেকে বন্ধু তুই আমার সোনা তুই আমার তলজা তুই আমার হাড় তুই আমার লিভার তুই আমার কিডনি দুইটা সব 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 কিছু তোর কাছে কিচ্ছু চাই না আমি একটা বিধবা মানুষ বিধবা মানুষের লেখা কিচ্ছু চাই না তোর কাছে কোনো দিন কিছু চাইছি না চাইছি একটা কাফন একটা তোর কী করে না চাইছি বা 20,000 টেয়া না চাইছি 10,000 টেহা কোনো টেয়া বসা সম্ভব না কিচ্ছু চাই না তোর কাছ থেকে আমি ডোলারে চাই ডোলারে আমার বিখ্যাত এত ওটা বুঝতে ইয়া কী করে সাদের ফোকলে ধরবো এই হাতে মধ্যে বিখ্যাতে আমি ভিক্ষুক হয়ে গেছি বাবু একটা জানে বলে বাবু তুই ডোলারে দে রে শোন ডোলার চিন্তা মাথা থেকে বাদ দে ঠিক আছে নালে একদম তোর মায়ালাম করে দিলাম আরে বাবা এতক্ষণ খুব নমনম করছি শোনা রে পক্ষিরে এই দারে ওই দারে কোদনি রে হাত রে লিবারে সব করে আলিছি কর ফরজন তুমি গল নাই তার মানে আমাকে আঙ্গুলটা দেখা করতেই হবে তুই কি মনে করস তুই আমার সাজ করে দিবি আর আমার আত্মাও কি ওই ফ্রিজজনকে জমা দিয়েছি রে হ্যাঁ এই কি করলি তুই তুই যদি আমার দোলার দিকে একবার নজর দেখ তোর ওই দুই চোখ কানে সামনে তুলে আলামু তোর কানে যায় না যে দোলার আই লাভ ইউ আই মিস ইউ আর কিছু আমি ওর বিয়ে করবো দেখ ভালো হয়ে যা বুঝছো দোলার চিন্তা মাথার থেকে বাদ দে নাহলে কিন্তু ধর্মু আর ছিড়মু তোরে বুঝছিস নাই কি কি ছিড়মু যেটা ইচ্ছা ছিড়মু তোর কোনো সমস্যা আছে তা আমি আই রাখি মো কিছু কাছে কি তুই কি মনে হস আমি কি আত্মা পাইটা দিয়েছি না ব্যাংকে জমা দিয়েছি কি রে তোরে কি কইতাছি না তুই একটা বিধবা জামাই একটা মায়া আছে ভিতরে এর লেগা এই এই কথাটা কই ইমোশনাল ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করিস না তুই ভাবছ কি তুই ভাবছ কি ইমোশনাল ব্ল্যাকমেল কইরা
তুই আমার দোনারে আমার কাছ থেকে কেটে লেখবি? ইম্পসিবল। আমার দম না কেটে রাখা যতদিন থাকবো, হ্যাঁ ততদিন পর্যন্ত আমি দোনারে কারো হইতে দিব না। পালে থাকে যা শালা বিধবা জামাই, ছিরমু ছিরমু তোরে, বুঝছ নাই? তোমার যে কেন ডাকছি তুমি এটা বোঝো না, জানো না? আচ্ছা শোনো, তোমার তো আমি একটা ব্যাপার বলি নাই, হ্যাঁ উদাহুদি মনে করে শুদ্ধ কথা করতে ট্রাই করতেছি, বুঝছো? মানে শুদ্ধ কথা আমার আহে না, মানে কখনো শুদ্ধ কই আবার কখনো মনে করে উল্টা পাল্টা কই, যাই হোক মেয়ে দেখলে এটা আরো বেশি হয়। দোলার পিছনে ঘুরতে দেখো নাই? দোলার পিছনে ঘুরতে দেখবা, তারপরে সাইফুরের ছোট বোন যে দুলি আছে তার পিছনে ঘুরতে দেখবা, তারপরে যে ডিনা, তারপরে ওই পাড়ার মিনা, সবার পিছনেই ঘুরি। আমি একটু রসিক মানুষ তো, সবার সাথে মজা করি, কিন্তু বিশ্বাস করো তোমার চোখে চোখ রেখে বললাম আমি তোমাকেই ভালোবাসি। আচ্ছা তুমি আমাকে আই লাভ ইউটা কবে বলবা? সময় হইলেই কো, সেই সময়টা যে কবে হবে অপেক্ষায় আছে, বুঝছো? তোমার কিন্তু আমি এই যে অনেক ভালোবাসি, বুঝছো? একদম কলিজার ভিতর থেকে, বুঝছো না? এই যে মাঝে মাঝে একটা হাসি দাও না, মুচকি হাসি দেখে মনে হয় মানে পরানটা ঠান্ডা হয়ে যায় গা, হাসো না একটু? হ্যাঁ হাসছি। এবার খুব তাড়াতাড়ি আই লাভ ইউ বলে ফেলো। হ্যাঁ সময় হইলেই কো, বলো না আই লাভ ইউ বলো। আমার সময় হইলে আমি নিজেই কো, আপনার কেমন লাগতো না? আচ্ছা সমস্যা নাই, সময় হইলে কই, এখন তোমার হাতটা দাও। আচ্ছা ভাইবা দেখি কি করা যায়। এটা হাত দিবা এনে ভাবার কি আছে? আচ্ছা কইলাম তো দেখি। এটা ঠিক আছে, সমস্যা নাই, দেখো খুব তাড়াতাড়ি জানি ধরতে পারি হাত। আমি তাহলে যাই, কাজ বাজ আছে, আবার তো বিভিন্ন জায়গায় যাইতে হয়। চাচা কি বাড়িতে আছেন? আমার তো 3 কিলো কেউ নাই, না আছে বাবা, না আছে মা, না আছে ভাই বোন, না আছে বোন। আমি তো এক প্রকার বিধবাই করে সময়, তো আমার এত বড় একটা বাড়ি, একটা মায়া মানুষের দরকার। আর আমিও কতদিন এমনি নিজে ভাত রান্ধি, কিন্তু ডাল জানতারি না, তরকারি জানতারি, কিন্তু নুন মরিচ দিতারি না, অনেক রকমের ঝামেলা দিতেছে, শরীর এখন জান না, সাপা সাপা ফুসকা দিতেছে গাছ। তো বলছিলাম কি, মানে আপনি একমাত্র মেয়ে দুলারে যদি আমার বামাতে ডাইনা তো সুবিধা দিতে না। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের বিয়ে করবি? না মানে আপনার মেয়ের তো কোনো না কোনো এক জায়গায় বিয়ে দিতে হবে, কোনো না কোনো একটা ছেলের কাছে বিয়ে দিতে হবে। এখন ওই ছেলেটাও যদি 4-5টা বিয়ে দিতে হয় সেটা হয়তো আপনারা জানাবেন না বা জানতেও পারবেন না, বিয়ের পরে জানবেন, কিন্তু আমি তো জানা এটা নাই কাছে। আমি তার ওই বগুলার তার গলা টিপতে মারি নাই, আল্লাহ অসুখ দিছে, 1.5 মাসের মতো চলে গেছে, 2 মাসের মতো চলে গেছে, এইখানে তার আমার হাত নাই। তাই বলছিলাম যে আপনার মেয়েকে যদি আমার হাতে তুলে দেন, আমি এইখান থেকে মানে এই গ্রাম থেকে তুলে দেবো একদম ঢাকায় গিয়া, বা একটা বাসা বাড়ালে ওইখানে থাকবো, ওইখানে কাজ করে খাবো দাবো, মস্ত করবো, ইয়ে করবো, আনন্দ করবো। দেখ পুরা কপাইলে যা কইছিস কইছিস, এই কথা আর কোনোদিন কবি না, হারাম দাদা কুনানকার, যা আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। কেন চাচি আম্মা, আমি মানুষ না, আমাকে গরু ছাগল না কুত্তা বিলাই, তা আমার একটা মন আছে, আমার একটা চোখ আছে, আমার একটা চাহিদা আছে, আমার একটা খিদা আছে, আমার তো সব কিছুই আছে। এখন এইসব কথা তো আপনারা বাপ মা আছেন, আপনারাও স্বামী স্ত্রী, আপনারাই তো বুঝেন যে একজন না থাকলে আরেকজনের কী হয়। আজকে যদি কাকা ঢাকায় জায়গা 1 সপ্তাহ লেখা, আপনি কেমন ছটফটান? আর কাকি যদি আপনি যদি কোথাও গেলেন তাহলে কাকা কেমন ছটফটান? ব্যাপারটা বুঝেন নাই যে আমার কেউ নাই, তা আমি কী পরিমাণে ছটফটাইতেছি,
সেজন্য আপনাদের কাছে বিনয় অনুরোধ নিয়ে আসছি আপনাকে সোলারে আমার চিন্তা করছি। এই তুই এই মুহূর্তে আমার বাড়িতে চলে যা। কারণ কি আমার তো দুই দিরা বউ মরে গেছে, না সেটা নেই কেউ, না আছে পামি কেউ। বিশ্বাস করো দুলা, আমার এই তিন কুলে কেউ নাই। যারা আমি বিয়ে করতাম, যারা আমি বিয়ে করছি, তারই মনে করছিলাম আমার সব কিছু একটা একটা করে চলে গেলে সে জায়গায় আমার দোষটা কি? আমি তো কই নাই যে তুমি আসছো দুইটা মাস আমার এখানে থাকো, তুমি যাও গা আল্লাহ লওয়া জায়গা। তা ঘরে আসি যদি আমার ঘরে না থাকি তাহলে আমি কি করবো? না আছে বাপ, না আছে মা, না আছে ভাই, না আছে বোন, দেখেন এভাবে কান্নাকাটি করবেন না। তুমি হয়তো ভাববা যে আমি তোমার ইমোশনাল ব্ল্যাকমেল করতেছি, না রে ভাই, আমার ওরকম কোনো ইচ্ছা নাই। খালি একটা জিনিসে আমার ভিতরে ঘুরপাক খায়, আমার কি অপরাধ? একটার পর একটা বউ আমার কাছ থেকে লয়ে যেতেছেন, আর আমার বিধবা বানাই দিতেছেন, মানুষের কাছে কালার বানাই দিতেছেন, না পারে একটা মাইয়ারও কইতে, না পারে একটা মাইয়ার বাপেরও কইতে যে আমার একটা মাইয়া দেন বিয়ে করি। কি অপরাধ আমার? কারোটা খারাপ ব্যবহার করছি না, কারোটা বেমানি করছি তাও না, কারোটা খারাপ মারি আছি তাও না, তাহলে আমার কপালে কেন এই ডাইতাছে? আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখানে আমার কি করার আছে? তোমার ওবা কি করার আছে? না আছে তোমার বাপ মায়ের, না আছে তোমার, একটু আগে তোমার বাপ মার কথা কইছি তোমার ব্যাপারে, আমার মুখের উপরে না করে দিছে যে কোনো পক্ষেই সম্ভব না, কারণ আমি নাকি আখুরা অলক্ষী অপয়া, আমার কপালে নাকি কোনো মাইয়া নাই, কোনো বউ নাই। তাই দেখ আমার দোষ কি? আমার তো কেউ নাই, না আছে তিন কোনো কেউ, না আছে মা আছে, কে আছে বাপ আছে, না আছে ভাই, কেউ নাই। আমি আছি, আমি বিধবা। আমি আর কোনো মাইয়ার দিকে চোখ থেকে তাকাবো না, কোনো মাইয়ারে বিয়ের কথা কমো না, আমি আজকের পর থেকে বিয়েই করব না। কেন বিয়ে করবেন না? ওই যে না মানে বিয়ে করে লাগছি, কারণ কেউ তো আমার বিয়ে করবো না, আর আমি কই লাভ পাচ্ছি? কে বলছে আপনার কেউ বিয়ে করবো না? না মানে আশেপাশে তো অনেকেই বলে, যেমন আমি তোমার আব্বা আমার কাছে গেছিলাম, তা তো ডাইরেক্ট মুখের উপরে না করে যা, হাতে তুমি তো কিছুই কম হয়। আপনি আমার ভালোবাসেন না? অনেক বেশি ভালোবাসি। তাহলে আমার বিয়ে করতে চান না? চাই, একটা মিনিট। এবি কি করলেন আপনি? না না আমি এটা বসে ছিলাম তো, এখানে মনে হইতেছে আমি কল্পনা রাজ্যে বাস করতেছি। আমি তো সরি সরি, আমি আমি আমার মাফ করবেন, দূরে থেকে মাফ করবা, কারণ আবেগে বেড়ে ফেলছি। আচ্ছা তুমি আমার কথা সত্যি, তুমি আমার বিয়ে করবা? কি করলে বিশ্বাস করবেন বলেন তো? না 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 বিশ্বাস করে না, আমার হয়ে গেছে গা। হ্যাঁ এখন থেকে আমার কেউ আর বিধবা করতে পারবে না, বিধবার নাম মুচ্ছা দিছি, আর আজকের থেকে তুমি আমার হয়ে গেছো। আমরা তো তুই করতেছি না, আমরা ডাকাতি করতেছি না, এই এখন আমার কাছে মনে হইতেছে আমি প্রাণ খুলে গান গাই। এতদিন যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার গো আমি তোমার,
দুজন আর দুটি হচ্ছে কারণ এই গ্রামে থাকবো না, তুমি যদি আবার আড়াই কথা